লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারা। আমাদের লাইফে অনেক অপরচুনিটি আসে, অনেকগুলো ডোর ওপেন হয়, কিন্তু আমরা নিজেকে প্রস্তুত না ভাবার কারণে আমরা অনেকগুলো অপরচুনিটি যাইতে দেই, বা আমরা ওয়েট করি যে আচ্ছা হ্যাঁ আজকে না কালকে, বা প্রোক্রাস্টিনেট করি যে আচ্ছা ডিসিশনটা আমি একটু সময় নিয়ে নেই, কিন্তু ততক্ষণে ওই অপরচুনিটিটা আর আমাদের কাছে থাকে না। এই জন্য যখন লোহা গরম আছে তখনই আমাদের বাড়ি দেওয়া উচিত। কিছু কিছু জিনিস আছে যা আপনি কখনো নিজে নিজে রেডি হইতে পারবেন না যদি না আপনি প্রেশারাইজ সিচুয়েশনে পড়েন। লাইক আপনি যদি কোনো একটা অপরচুনিটি গ্র্যাব করে ফেলেন, দেন কিন্তু আপনার যেই প্রেশারটা থাকবে ওই প্রেশারের মধ্যে আপনি গ্রো করে ফেলবেন, অ্যান্ড ওই গ্রো করাটা দিয়ে আপনার দেখবেন যে লাইফ টাইম একটা সেট আপ হয়ে গেছে। এখন এই সেম প্রেশারাইজ সিচুয়েশনটা যদি ক্রিয়েট না হয়, এমনও হইতে পারে যে ওই জিনিসটা আর আপনি সারাদিন শিখেন নাই বা সারা জীবন শিখেন নাই। তো এটা জাস্ট স্মল একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। নর্মালি আমরা পরীক্ষার সময় যদি প্রিপারেশন না নিই, হ্যাঁ পরীক্ষার আগের দিন রাতে কিন্তু মোটামুটি যতটুকু প্রিপারেশন হয় সেটা আগের 6 মাসের প্রিপারেশন থেকে অনেক বেটার, তাই না? মোটামুটি একদিনেই আমরা অনেক কিছু কভার করে ফেলি, আর আমাদের মনে হয় যে আরও 2-1 দিন পাইলে আমি হয়তো পুরোটা খুব ভালোভাবে শেষ করে ফেলতাম, যেটা আপনি হয়তো লাস্ট 6 মাস ধরে প্রোক্রাস্টিনেট করে করে পোস্টপোন করে করে আর প্রিপারেশন নেননি। তো এরকমই লাইফে অনেকগুলো অপরচুনিটি আসে, অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিল আসে যেটা আমরা প্রিপেয়ার না থাকলে গ্র্যাব করতে পারবো না। অ্যান্ড ওই প্রিপারেশনটা আপনার ফার্স্ট অফ অল যদি গ্র্যাব করার পর একটা মোটামুটি টাইমলাইন থাকে সব কিছুতেই, এখন গ্র্যাব করার পর আপনি ওই সার্টেন প্রিপারেশনটা নিয়ে নিতে পারেন, অ্যান্ড দেন উই ক্যান অলওয়েজ গ্রো মোর, তাই না? যখন ওই জিনিসটাতে আমরা ইনভলভ হয়ে গেছি তখন আমরা অবভিয়াসলি আরও গ্রো করতে পারবো। বিভিন্ন রিসোর্স ফাইন্ড করলে, বিভিন্ন মেন্টর ফাইন্ড করলে আপনার দেখবেন যে ইজিলি গ্রো করা যাবে, কিন্তু ওই অপরচুনিটিটা কিন্তু আর বারবার আসবে না। অ্যান্ড আপনিও কিন্তু পরে রেডি হইলেও আপনি হয়তো ওইটা আর ফাইন্ড করেও পাবেন না নিজে থেকে। আপনি যখন হান্টিংয়ে বেরোবেন ওই সিচুয়েশনটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট যখন কেউ আপনাকে অপরচুনিটি নিয়ে অ্যাপ্রোচ করতেছে, আর আরেকটা সিচুয়েশন হলো যেখানে আপনি নিজে অপরচুনিটি ফাইন্ড করতেছেন মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতেছেন, তাই না? তো দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত। হ্যাঁ, একটাতে হলো আপনি বসে বসে জিনিসটা পাইতেছেন, আর একটাতে হলো আপনার খাইটা গিয়ে জিনিসটা পাইতে হইতেছে। তো এই জন্যই যখন আপনার লোহা গরম আছে তখনই আপনার বাড়ি দেওয়া উচিত, অ্যান্ড ওইটা গ্র্যাব করে ফেলা উচিত। গ্র্যাব করে ফেলার পর আপনার ওই প্রিপারেশনটা নেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যে আপনার ওই ব্যাপারে কোনো আইডিয়াই নেই, বেসিক্সই নেই, আপনি ওইটা গ্র্যাব করে বসে আছেন, আলটিমেটলি আপনি শিখতেও পারেন নাই ওই কোম্পানির জন্য, তাহলে এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, তাই না? কারণ তারা কাউকে ফাইন্ড করতেছে যারা মোটামুটি এক্সপার্ট বা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের। তো আপনার যদি বেসিক্স থাকে, আপনি ওইটাকে আর একটু ঝালাই করতে অনেক দিন ধরে ট্রাই করতেছেন বা ভাবতেছেন ঝালাই করবেন, করা হয়ে ওঠে নাই, তাহলে ওই সেরকম হলে আপনি অপরচুনিটি পাইলে গ্র্যাব করতে পারেন, দেন বাকিটা স্কেল আপ করে নিতে পারেন স্কিলটা। কিন্তু এর বাইরে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্সই না থাকে, দেন কাইন্ডলি ডোন্ট গো ফর ইট। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।